কি আসল বিএনপি না নকল কি কার্য করলো না করে এই ধরনের কত পায় কত কিছু আমরা দেখেছি অভিন্ন বিএনপি জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি যে বিএনপি যে বিএনপির নেতৃত্ব দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারক রহমান সেইখানে তারা ভেদ করতে পারেনি জাতীয়তাবাদী রাজনীতি যারা করে মানে যাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ অন্য কোনো ঠিকানা না। তো তাদের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাস্টার প্ল্যান সেটা সবসময় মানে কার্যকর থাকে তারা যতই প্রলোভন দেখাক আমাদের কোনো নেতাকর্মীর যে সুদৃঢ় ঐক্য এবং যে ঐক্যটা অনেকটা একবার ইস্পাতের মতো কঠিন সেই ঐক্যে তারা কোনো ফাটল ধরাতে পারবে না চোদ্দ বছর তারা পারেনি এখন তারা পারবে না সে ব্যাপারে তো আমরা সতর্ক আছি চেষ্টা তো তারা কম করেনি কি বলে যে কী আসল বিএনপি নে নকল কি কারটা করলো না করে এই ধরনের কত পায় তারা কত কিছু আমরা দেখেছি কিন্তু মানে যে অভিন্ন বিএনপি জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি যে বিএনপি যে বিএনপির নেতৃত্ব দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারক রহমান সেইখানে তারা ভেদ করতে পারেনি কোন ষড়যন্ত্রই ভেদ করতে পারেনি সেই সংগঠন সেই জনগণের শক্তির মধ্যে কোনো ফাটল ধরাতে পারেনি সরকারের চক্রান্ত থাকতে পারে বা সরকারের যারা আন্তর্জাতিক প্রভুরা আছে তারা চক্রান্ত থাকতে পারে কিন্তু সকল চক্রান্তকে অতিক্রম করে বিএনপি তার শক্তি নিয়ে এখানে টিকে আছে সেই শক্তি জনগণের শক্তি জাতীয়তাবাদী রাজনীতি যারা করে মানে যাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ অন্য কোনো ঠিকানা না তো তাদের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাস্টার প্ল্যান সেটা সবসময় মানে কার্যকর থাকে কিন্তু জনগণ থাকে বলে এদেরকে নিশ্চিহ্ন করা যায় না তো আমি মনে করি যে মানে ওয়ান ইলেভেনের যে ঘটনা তারা ঘটিয়েছিলো সেই মানে সেই পরিস্থিতি মানে কিছু আংশিক পরিস্থিতি থাকতে পারে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র একটা আছে তবে দল মানে অ্যাজ এ অর্গানাইজেশন বিএনপি ঐক্যবদ্ধ দেশ নায়ক তারিক রহমানের নেতৃত্বে এটা আজকে সারা বাংলাদেশ বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠন এবং জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী শক্তিও আজকে ঐক্যবদ্ধ আপনি দেখেছেন আমাদের সকল কর্মসূচি আমাদের রাজনৈতিক কর্মসূচি আজকে কিভাবে পালন হচ্ছে তো সেই ক্ষেত্রে কোনো দ্বিধা সেক্ষেত্রে কোনো ধরনের মানে কোনো মানে সংকট সেই ক্ষেত্রে নেয় আর কি চোদ্দ বছরে এত নিপীড়ন নির্যাতন এত বুম হত্যা গুপ্ত হত্যা বিচারবহত হত্যা হ্যাঁ মানে কত পরিবার মানে তাদের সন্তান হারা হ্যাঁ স্বামী হারা সেখানে হাহাকার এই হাহাকার নিয়েও বিএনপি তার নিজস্ব শক্তিতে অটুট রয়েছে তো সুতরাং তারা যতই প্রলোভন দেখাক আমাদের কোনো নেতাকর্মীর যে সুদৃঢ় ঐক্য এবং যে ঐক্যটা অনেকটা একবার ইস্পাতের মতো কঠিন সেই ঐক্যে তারা কোনো ফাটল ধরাতে পারবে না চোদ্দ বছর তারা পারেনি এখনও তারা পারবে না পঁয়ত্রিশ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা অসংখ্য নেতাকর্মীকে কারাগারে এবং গণতন্ত্রের যিনি প্রতীক গণতন্ত্রের মা এবং যিনি গণতন্ত্রের জন্য সব সবসময় লড়াই করেছেন আজকে দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে যিনি লড়াই করেছেন তাকে বন্দি করে রেখেছেন গণতন্ত্র মানা গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কোনো নেতৃত্ব থাকলে পরে যে নির্বাচন ভোট তারপর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একবার দুমড়ে মুচরে ভেঙে ধ্বংসস্তূপ করে একচ্ছত্র একটা শাসন চালাচ্ছে একটা দুর্বিনীত শাসন এবং এটা হচ্ছে ওই গুহাবাসী আদিম অরণ্যচারী যে দলপতিরা যেভাবে দেশ শাসন করে ঠিক তিনি সেভাবেই দেশ শাসন করছেন একটা আধুনিক গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্রের যে শাসন পদ্ধতি থাকে সেই ধরনের কোনো শাসন পদ্ধতি নেই বলেই সরকার যিনি মানে অবৈধ সরকার প্রধানের মুখ থেকে এই কথায় তিনি তার মুখ থেকে এই ধরনের কথা সাজে দাম্ভিকতা তো বটেই যে আপনার এই এবং এই দাম্ভিকতা মানুষের ধরেন অনেক বিষয়ে দম্ব অহংকার হতে পারে নিজের দেশ সম্পর্কে নিজের দেশের সংস্কৃতি সম্পর্কে সেটা একটা আলাদা জিনিস সেটা একটা ইতিবাচক দিক আছে কিন্তু আপনার দস্যুবৃত্তির দাম্ভিকতা সেটার সাথে এটা তুলনীয় পার্টি ডিসিপ্লিনের বাইরে গিয়ে মানে হঠাৎ করে একটা বড়ো ধরনের প্রোগ্রাম কেউ নিচ্ছেন এটা তো সম্পূর্ণরূপে শৃঙ্খলা বিরোধী কাজ সংগঠন বিরোধী এটা কাজ তো সেই ক্ষেত্রে দলের পক্ষ থেকে পদক্ষেপ না হচ্ছে যথাযথভাবে এবং আপনারা জানেন যে আগেও কিছু নেতৃবৃন্দকে হয়তো ভুল বুঝিয়ে কেউ কেউ ভুল বুঝিয়ে নিয়েছিল তারা অনেকেই যাননি এখন দুই একজন যারা করছেন তাদের বিরুদ্ধেও এ বিষয়ে পদক্ষেপ না হয়েছে এবং এটা এই ধরনের পদক্ষেপ চলতেই থাকবে মানে শৃঙ্খলার বাইরে গেলে সংগঠনের বাইরে গেলে